নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে আমার চ্যানেলে। আজকের ভিডিওটা কিউএনএ সেশন, তোমাদের প্রশ্ন আমার উত্তর। এমন কিছু প্রশ্ন হয়তো তোমরা আমাকে করো যেগুলোর উত্তর হয়তো আমি সব ভিডিওতে দিয়ে উঠতে পারি না, হয়তো কখনো সেটা স্কিপ করে যাই। আজকে সেই প্রশ্নের উত্তরগুলো আজকে তোমাদের দেব, এবং অনেক কিছু খুঁটিনাটি যেগুলো তোমাদের সাথে হয়তো আমি শেয়ার করিনি এখনো, সেগুলো আজকে আমি শেয়ার করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রশ্নটা আসবো, তিনি দেবাশিস মজুমদার, উনি আমার কাছে খুব ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন, এবং আমি তাকে অনেক ধন্যবাদ জানাই যে উনি আমাকে এই প্রশ্নটা করেছেন। কারণ আমার মনে হয় সেই প্রশ্নের উত্তর দিতে গেলে এরকম একটা কিউএনএ সেশনে ছোট্ট করে দেওয়া সম্ভব নয়, এটার জন্য দুটো পার্টে দুটো ভিডিও বানানোর দরকার। তো যাই হোক, এটা আমি অবশ্যই করব। তবুও উনি যেহেতু জানতে চেয়েছেন এবং উনি বলেওছেন যে আমি উত্তর যদি না দিই তাহলে উনি রাগ করবেন, তাহলে প্লিজ দেবাশিসবাবু রাগ করবেন না। উনি প্রশ্নটা কি করেছেন আগে সেটা বলি। উনি প্রশ্নটা করেছেন যে কোন গানের স্কেল কি আছে সেটা বুঝবো কি করে। এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যারা গান শিখছে তাদের প্রত্যেকের মনে কিউরিয়াসিটিটা থাকে যে যেটা আমার অরিজিনাল গান, যেটা মোবাইলে বাজছে বা যেটা শুনছি, সেটা অ্যাকচুয়াল কোন স্কেলে আছে। এবার দেবাশিসবাবু, বিষয়টা এতটাও সহজ নয় যে আপনাকে আমি কিছু একটা বলে দিলাম যে আপনি সেটা শুনেই কোনো একটা গানের স্কেল আপনি বুঝে নিতে পারবেন। এবার এটাতে না কতগুলো আপনাকে স্টেপ পরপর যেতে হবে। প্রথম স্টেপ হচ্ছে যে আপনাকে না ওই সা থেকে সা, এই যে 12টা স্বর রয়েছে, 12টা স্বরের পজিশন কিন্তু আপনার কানকে তৈরি করতে হবে। যেমন এটা যদি আমার সা হয় তাহলে এটা আমার গা, এটা আমার নি, এটা আমার রে, এটা আমার গা, এরকমভাবে না আগে বুঝতে হবে, তার জন্য কান তৈরি করতে হবে। এবার হয়তো প্রশ্ন আসতে পারে যে এই কীভাবে আমরা এইরকম 12টা স্বরে প্র্যাকটিস করব যাতে যার পজিশনগুলো আমাদের মাথায় ক্লিয়ার বসবে। তো তার রেয়াজ রয়েছে, এবং সেটা যে রাতারাতি হয়ে যাবে সেটা নয়, এটা প্র্যাকটিস করতে করতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনাকে স্কেলগুলো জানতে হবে, অর্থাৎ সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প বা বি ফ্ল্যাট। এই স্কেলগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে, নোট আপনাকে চিনতে হবে যে কোনটা কী নোট। অ্যান্ড থার্ড স্টেপ হচ্ছে আপনাকে কোনো গান, যে গানের আপনি স্কেল নির্ণয় করতে চাইছেন, সেটাকে ভালো করে শুনে নিতে হবে। গানটাকে ভালো করে শুনে নেওয়ার পর না তার একটা রুট নোট আপনি করে, তার একটা রুট নোট কিন্তু আমাদের ব্রেন আমাদেরকে সেই রুট নোটটা কিন্তু দিয়ে দেবে। তো সেই রুট নোটটাকে আপনাকে মিলাতে হবে যে কোন স্কেলের সাথে আছে। এইভাবে সাধারণত স্কেলটা নির্ণয় করতে হয়। এবার আমি স্টেপগুলোকে বললাম, এরপর আমি দুটো পার্টে ভিডিও করে বিষয়টা বোঝাবো, এবং আপনারাও জানান কমেন্ট করে যে এই বিষয়টা আপনারা জানতে চান কি না। যদি অনেক কমেন্ট হয় একসাথে তাহলে আমি অবশ্যই নেক্সট ভিডিওটা কিন্তু এই টপিকের ওপরই বানাবো। আচ্ছা, এর মাঝে একটা ছোট্ট অ্যানাউন্স আমি তোমাদের জন্য করি। অনেকেই আমাকে কমেন্টস করে জানতে চাইছো যে অনলাইন ক্লাস আমি করাই কি না বা কবে থেকে স্টার্ট করব এই সম্বন্ধে। তো তোমাদের প্রত্যেকেই জানাই যে অনলাইন ক্লাস আমি এখনও অবধি স্টার্ট করিনি, বাট খুব শিগগিরই সেটা স্টার্ট করব। আমার যতদূর প্রসেসটা জুলাইয়ের পর শুরু হবে, এবং আমি সেই অ্যানাউন্সমেন্টটা অবশ্যই আমার কমিউনিটি ট্যাবে শেয়ার করব, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করব বা আমার ফেসবুক পেজে শেয়ার করব। তাই আমার সাথে থাকো, আমার চ্যানেলের সাথে থাকো। তোমরা যদি আমার কাছে শিখতে চাও সেটাও আমাকে জানাও। পরবর্তী প্রশ্ন পূর্ণিমা রায়, উনি বলেছেন যে আমার গলাটা ভারী তাই ওপরে উঠতে চায় না, কি করব। তো বিষয়টা হচ্ছে যে এখানে দেখুন, আপনি আপনার সমস্যার উত্তর আপনি নিজে দিয়ে দিয়েছেন। গলা ভারী হলে পড়ে না, এটা স্বাভাবিক ব্যাপার যে এটা ওপরে উঠতে চায় না, এতে আপনার কোনো দোষ নেই। এবার বিষয়টা হচ্ছে যে কিছু ধারণা থেকে না বেরিয়ে আসা প্রয়োজন। এটা আমরা মনে করি যে খুব হাই পিচে যদি গাওয়া যায় তাহলে সে খুব ভালো সিঙ্গার, কিন্তু এটা এই ধারণাটা না ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে আপনি গানটা কতটা সুরে গাইছেন, কতটা তালে গাইছেন, তার মধ্যে কতটা প্রাণ প্রতিষ্ঠা করতে পারছেন আপনার গায়কির দ্বারা, এটাই হচ্ছে মূল বক্তব্য।
আপনি কোন স্কেলে গান করছেন, সেটা হাই পিচে করতে পারছেন না বা নিচুতে করছেন তার জন্য যে গানটা খারাপ হয়ে যাচ্ছে, এই ধরনের কিন্তু কোনো ব্যাপার নেই। রেয়াজ করতে থাকুন, গলার টোনের কোয়ালিটিটাকে ইম্প্রুভ করতে থাকুন, নিজের গায়কীকে ইম্প্রুভ করতে থাকুন। আপনি যে স্কেলে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই স্কেলেই গান করুন, গলা ওপরে যদি না ওঠে তাতে কোনো সমস্যা নেই, আপনি স্কেল নিজের নামিয়ে নিন, নিজের কমফোর্টেবল স্কেলে কিন্তু গান করুন। আচ্ছা অঙ্কিতা পাত্র, তোমার প্রবলেম হচ্ছে যে তুমি খালি গলায় গান করলে তোমার গলা কেঁপে যায়, কিন্তু সেটা তুমি নিজে বুঝতে পারো না, কিন্তু তুমি যে বলছো তোমার আশেপাশের মানুষজন বলছেন যে তোমার গলা কেঁপে যায়, তো এটাতে দেখো সব কিছু তো একটু ডিরেক্ট না শুনলেও বোঝা যায় না, এটা একটা অবশ্য সমস্যা। তো তুমি যার কাছে গান শেখো তার কাছে ব্যাপারটাকে খুলে বলো, যেহেতু আমি তোমাকে শুনতে পাচ্ছি না তো সুতরাং আমি তোমাকে সেইভাবে সাজেস্ট কিছু করতে পারছি না, তবুও যদি যেটা আমার মনে হচ্ছে সেটা আমার মনে হয় যে তুমি ওমকারটা না প্র্যাকটিস করো, এবং যখন ওমকার প্র্যাকটিস করবে তখন যেন গলা কেঁপে না যায় সেটা স্টেডি রাখার চেষ্টা করো, এবং মন্ত্র সপ্তকের প্র্যাকটিস করো। এতে কিন্তু আস্তে আস্তে তোমার যদি গলা কাঁপে গান করার সময় তো সেটা কিন্তু চলে যাবে। আর যেটা বলেছো যে খালি গলায় গান করতে গেলে গলা কেঁপে যায়, হ্যাঁ এটার একটা বিষয় হতে পারে যে কোনো হয়তো সুর থাকছে না, যখন কোনো সাপোর্ট তুমি পাচ্ছ না তখন হয়তো সেটা মনে হচ্ছে যে তোমার গলা কেঁপে যাচ্ছে, এবার এটা নাও হতে পারে। হ্যাঁ তো এটা না শুনে বলাটা কিন্তু একটু মুশকিল। সিথি বিশ্বাস, দিদি বিকেল বা সন্ধে কিছু স্পেশাল রেয়াজ আছে কি, আর রাগ ঠাট করার সময় কোনো নির্দিষ্ট সময় আছে নাকি রাগ ঠাট গাইবার? আচ্ছা বিকেল বা সন্ধের রেয়াজ অবশ্যই আছে, যেমন ভোরবেলায় আমরা বলি মন্ত্র সপ্তক রেয়াজ করা, তেমনি বিকেল বা সন্ধেবেলার দিকে আমরা তখন মধ্য সপ্তক তার সপ্তকের রেয়াজ করতে পারি, এবং সেটা কীরকমভাবে হবে সেই নিয়ে একটা ভিডিও না হয় নিশ্চয়ই বানাবো। আপনারাও যদি জানতে চান এই বিষয়টা নিয়ে যে আমি ভিডিও বানাই, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখুন। অ্যান্ড আর একটা যেটা প্রশ্ন করেছো যে রাগ বা ঠাট গাওয়ার কোনো নির্দিষ্ট সময় আছে কি না, এবার ব্যাপারটা হচ্ছে যে সিথি তোমার একটা কিন্তু ভুল ধারণা আছে, রাগ বা ঠাট দুটোই কিন্তু একই জিনিস নয়। বিষয়টা হচ্ছে যে ঠাট থেকে রাগের উৎপত্তি হয়, আমাদের হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে ভাতখণ্ড পদ্ধতি অনুযায়ী 10টি ঠাটের কথা বলা আছে, সেই 10টি ঠাটের কিন্তু কোনো অবরোহ হয় না, অর্থাৎ ঠাট মাত্রই শুধুমাত্র আরোহ হয়, কোনো অবরোহ হয় না, সুতরাং ঠাট কিন্তু কোনো সময় গাওয়া যায় না। গাওয়া যায় যেটা সেটা হচ্ছে রাগ, এবং প্রত্যেকটি রাগের অবশ্যই গাইবার একটি নির্দিষ্ট সময় আছে, এবার কখনো সেটা সময় আছে রাত্রির দ্বিপ্রহর, কখনো আছে সেটা ভোরের প্রথম প্রহর মানে সকালের প্রথম প্রহর, কখনো একটা সন্ধেবেলায়। এবার যে রাগের সময় মাঝরাত্রি তাহলে কি তুমি সেই রাগ কোনোদিনই করবে না বা কোনোদিনই গাইবে না, সেটা তো কখনো সম্ভব হয়ে ওঠে না। বা তোমার পক্ষে যদি কোনোদিন ভোরে ওঠা সম্ভব না হয় তাহলে কি তুমি কোনোদিন ভোরের রেয়াজ করবে না বা ভোরের সেই রাগ গাইবে না, বা তুমি খুব ব্যস্ততার মধ্যে আছো তোমার কোনোদিনই সন্ধেবেলায় বসা হয় না, তাহলে কি সেই সন্ধেবেলার রাগ থেকে তুমি সারা জীবন বঞ্চিত থাকবে? এটা তো কখনো পসিবল নয়। তাই রেয়াজের ক্ষেত্রে রাগের সবসময় সময় নির্ধারণ করে গাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না, রেয়াজ করার ক্ষেত্রে তুমি যে কোনো রাগ যে কোনো সময় গাইতেই পারো। হ্যাঁ তবে হ্যাঁ এটা অবশ্যই ঠিক, প্রত্যেকটা রাগ, রাগ মানেই প্রকৃতি, আমাদের সঙ্গীত মানেই প্রকৃতি, রাগ সৃষ্টি হয় প্রকৃতিকে নির্ভর করে, প্রকৃতির এনভায়রনমেন্ট কিন্তু অনেক অনেক বেশি ডিপেন্ড করে রাগ রাগিনী গাইবার ক্ষেত্রে, এটা কিন্তু অবশ্যই সত্যি কথা। আচ্ছা পরবর্তী প্রশ্নে আসি, নির্মল বিশ্বাস, উনি জানতে চেয়েছেন যে দিদি নতুন গানের সুর কীভাবে বানাতে হয়। নতুন গানের সুর বানানোরও না কোনো ফর্মুলা তো হয় না, রাগ রাগিনী শিখতে থাকুন, মিউজিক নিয়ে কালচার করতে থাকুন, সুর নিয়ে কালচার করতে থাকুন, তো অটোমেটিক্যালি কোনো না কোনো সময় আপনি সুর বানাতে অবশ্যই পারবেন, তো এটার কোনো না পার্টিকুলার নিয়ম হয় না। হ্যাঁ এবার যদি আপনি বলেন যে এর জন্য প্রয়োজন কি, তাহলে অবশ্যই আপনার নলেজ প্রয়োজন আছে, সুরের জ্ঞান আপনার প্রয়োজন আছে, অবশ্যই একটু রাগ রাগিনী জ্ঞান প্রয়োজন আছে যে কোন রাগের ওপর কোন সুর তৈরি করলে কতটা ভালো লাগবে, সুরের চলনের ওপর ব্যাপারটা অনেকটাই নির্ভর করে, তো এগুলো সমস্ত কিছুই প্র্যাকটিসের ব্যাপার, কালচারের ব্যাপার, এটা আপনি করতে থাকুন, আস্তে আস্তে আপনি নিশ্চয়ই একদিন সুর বানাতে পারবেন, এবং যখনই আপনি আপনার প্রথম সুর বানাবেন সেটা কিন্তু অবশ্যই আমাকে শেয়ার করবেন,
আপনারা আপনাদের মিউজিক জার্নির এই অভিজ্ঞতা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করুন। শেয়ার করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে, শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে বা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকে। আচ্ছা, এরপরে প্রশান্ত ভট্টাচার্য, আপনি বলেছেন আপনার ছেলের বয়স 10+ এবং প্রবলেম হচ্ছে যে গলার শিরা ফুলে যায়, যখন গায় তখন গলার শিরা ফুলে যায়। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে যে গলার শিরা ফুলে যাওয়াটা কি কথা যখন বলে তখনও কি গলার শিরা ফুলে? আপনি সেটা খেয়াল করুন, যদি সেটা হয় তাহলে তো স্বাভাবিকভাবেই সেটা হচ্ছে, তো এটা গান করার ক্ষেত্রে কিন্তু আটকানো সম্ভব নয়। কিন্তু শুধুমাত্র গান করতে গিয়েই যদি দেখেন যে গলার শিরা ফুলে যাচ্ছে, বিশেষ করে হাই পিচে যখন গান করছে, হাই নোটে যখন গান করছে, তাহলে আমার মনে হয় অতিরিক্ত ভলিউমে গলায় চাপ দিয়ে গান করছে। এবং ওর বয়সটা যখন 10+, আর কিছুদিন পরে ওর অ্যাডোলেসেন্স পিরিয়ড শুরু হবে, যেটা কিন্তু গলা ভাঙতে শুরু করবে, যেটা ওর পক্ষে কিন্তু আস্তে 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 খারাপের দিকে যাবে সেই সময়। এবং আপনি এটাও জানতে চেয়েছেন যে এই বয়সের কি কোনো স্পেশাল রেওয়াজ হয়? হ্যাঁ, অবশ্যই হয়। এবং স্পেশাল রেওয়াজ বলতে গেলে সবার প্রথমে ওর স্কেলটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। ও যার কাছে গান শেখে উনি নিশ্চয়ই সাজেস্ট করে দেবেন যে এই সময় স্কেলটা কিন্তু অনেকটাই নিচে নামে ছেলেদের, তো সেটাই খেয়াল করুন, সেটাই লক্ষ্য করুন। মিত্র কুমার, আপনি এবং মধুমিতা মোদক, হ্যাঁ, আপনাদের কোশ্চেন প্রাইস সেম, যে মন্ত্র সপ্তক রেয়াজ করলে কি গলার বেজ বাড়বে? আমার নিচের কণ্ঠের আওয়াজ কম বের হয় এবং মধুমিতা মতকে যেটা সমস্যা আছে যে ওপর দিকে গেলে গলা ক্র্যাক হয়। দেখো, দুজনের ক্ষেত্রেই বলি যে মন্ত্র সপ্তকের রেয়াজ কিন্তু খুব জরুরি, কারণ মন্ত্র সপ্তকের রেয়াজ গলার বেজ তো বাড়াতে অবশ্যই সাহায্য করে। এবং গলার আওয়াজের মধ্যে যেটা হয় কি, অনেকেরই আমি লক্ষ্য করেছি নিচের দিকে গলার আওয়াজ ভীষণ লো এবং ওপর দিকে আবার অনেক জোরে গাইতে পারে, মানে সুতরাং একটা অসমতা রয়েছে। এই অসমতা ঘোচাতে কিন্তু অবশ্যই মন্ত্র সপ্তকের রেয়াজ করার দরকার। এবং মধুমিতা মেদক, তোমার ক্ষেত্রে বলা যেতে পারে যে গলার ক্র্যাক করার সমস্যাও যদি ভোগো তাহলে কিন্তু অবশ্যই মন্ত্র সপ্তকের রেয়াজটাই বেশি করে করো। মন্ত্র সপ্তকের রেয়াজের অনেক গুণ আছে। এবং লাস্ট কিছু কোশ্চেন আমি একসাথে করছি, একসাথে আমি উত্তরটা দিচ্ছি, সেটা হচ্ছে মুন্নির কোশ্চেন, নির্মল বিশ্বাস, সোহেল জোন এবং চৈতি কর্মকার, প্রত্যেকের একই ব্যাপার, যেটা হচ্ছে কারো গলা রেয়াজ করলে গলা ব্যথা করে, কারো অল্পক্ষণ রেয়াজ করার পর গলার উপর খুব চাপ পড়ে, ক্লান্ত হয়ে যায়। দেখো, এই সমস্যা না, বিষয়টা হচ্ছে যে শারীরিক কোনো যদি সমস্যা না থাকে, অনেকের গলার কি হয় যে টনসিল খুব সারা বছর টনসিলের সমস্যা ভোগায়, ঠান্ডা লাগে, টনসিল ফুলে থাকে, টনসিল ব্যথা করে, অনেকের গলা এত বেশি ফ্যাঁসফেঁসে হয় যে গান গাওয়ার উপযুক্ত না হয় না, অনেকের শারীরিক অন্য কোনো সমস্যা থাকতে পারে। তো এই সমস্ত শারীরিক সমস্যা যদি না থাকে, তারপরেও যদি এই সমস্যাগুলো হয়, তাহলে রেওয়াজের ক্ষেত্রে প্রথম যে সমস্যাটা হতে পারে সেটা কিন্তু গলা ব্যথা করা, মানে তুমি এমনভাবে গান করছো যেখানে তোমার গলার মাসেলগুলোকে তুমি স্টিফ করে গান করছো, যার ফলে কিন্তু বেশিক্ষণ যদি তুমি গান করো তাহলে কিন্তু গলার এগুলো ব্যথা করতে থাকবে। এটা এটা কিন্তু একদম সত্যি কথা। এটা একটা সময় কিন্তু আমারও হতো, আমি এগুলো বাস্তব জীবনে আমি এর অনেক সমস্যার কিন্তু ভুক্তভোগী বলেই আমি বিষয়গুলোকে কিন্তু ভালোভাবে বুঝতে পারি, যে সমস্যাগুলো থেকে আমার গুরুজি আমাকে হেল্প করেছেন বেরিয়ে আসতে, সেগুলোই আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। তো এই একটা ব্যাপার আছে, যখন গাইবে তখন কিন্তু খেয়াল রাখবে যে গলার মাসেলগুলো যেন খুব রিল্যাক্স থাকে, তুমি যেমন কথা বলো খুব স্বাভাবিকভাবে সেই ভলিউমে, যার জন্য আমি ভলিউমটার উপর কিন্তু বারবার জোর দিই। অত্যাধিক লাউডলি কিন্তু রেয়াজ করো না, তাতে গলা ক্লান্ত হয়ে পড়বে, মাসেলগুলো ব্যথা করবে এবং গলা কিন্তু ক্র্যাক হওয়ার সমস্যাও দেখা দেবে। এছাড়াও আরও অনেকে আমার এই কাজের জন্য আমাকে ধন্যবাদ জানাচ্ছ, তো তাদেরকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। তোমাদের এই কমেন্ট আমাকে আগামীতে আরও অনেক কাজ করার জন্য উদ্বুদ্ধ করে, তাই ধন্যবাদ তোমাদের প্রত্যেককে আমার সাথে থাকার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটিকে অন করে দাও। তাহলে আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। নমস্কার।